সেভেনে পড়ি। আমার জানুয়ারি থেকে সমস্যা, আমার জ্বর আসতো, বমি হইতো আর প্রস্রাব পায়খানার সাথে বেলা যাইত। আমার ছেলে আবদুল্লাহ মৌলাদি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র। ও দীর্ঘদিন যাবৎ জ্বরে ভুগতেছিল। তো এই মতো অবস্থায় আমরা স্থানীয় হসপিটালে ডাক্তার দেখানোর পরে ওখান থেকে কোনো উন্নতি না দেখে আমরা বরিশালে নিয়ে আসি। বরিশালে ডাক্তার ওকে দেখে দ্রুত ব্লাড দেওয়ার জন্য বলছে, যেখানে ওর শরীরে হিমোগ্লোবিন একেবারে তিনে চলে আসছে। পরে ব্লাড দেওয়ার পরে সেখান থেকে তিন দিন পরপর ব্লাড দিয়েছি, তখন হিমোগ্লোবিন 11-তে আসছে। ওখানে টেস্ট করানোর পর তখন ডাক্তার বলছে যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে। ওখান থেকে তিনি ঢাকা পিজিতে রেফার করছে। তারপরে পিজিতে যাওয়ার পরে আমরা অনেক জায়গায় দেখাইছি, ওখানে আমরা হয়রানির শিকার হয়েছি। ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে আমরা পিজিতে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর চার দিন পর ডাক্তার বলছে ওর টেস্ট করার পর হেপাটাইটিস বি আছে। পরবর্তী পর্যায়ে আমাদেরকে রিলিজ দিয়েছে চার দিন পরে। রিলিজ দেওয়ার পর আমরা বলছে 14 দিন পরে আসবেন। তো আমরা 14 দিন পরে যাওয়ার পর তখন আবার পুনরায় টেস্ট করানোর পর তখন বলছে যে না, ওর হেপাটাইটিস বি নেই, ওগুলো ভুল রিপোর্ট আসছে। সেখান থেকে আমরা আবার ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি। পরে এভাবে কয়েকটা হসপিটালে আমরা ঘোরাঘুরি করেছি, স্কোয়ারে গেছি, তারপরে সেখান থেকে আসগরালি হসপিটালে গিয়ে ভর্তি হয়েছি। তো ভর্তির পরে ডাক্তার যতগুলো টেস্ট আসলো সব করানোর পর ওখানে এসে বলছে যে এটার ক্যান্সারের বেশ কয়েকটা ভাগ আছে, যেটার মধ্যে ওর সবচেয়ে ক্ষতির, যেটা সবচেয়ে ক্ষতি ওইটাই ওর আছে। এখন সেখানে ডাক্তার সেই অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছে। সে বলছে যে এটা ভালো, এখন আমি যতগুলো কেমো দিয়েছি এগুলোর মধ্যে ওর কাজ হচ্ছে না, এখন যদি ওর ডোজ বাড়াইতে হয় তাহলে বাড়াইতে পারি, কিন্তু এতে যে ও সুস্থ হবে কি না সেটা আমি নিশ্চিত না। তবে এর অসুখটা এটা খুব রেয়ার, ওর শরীরে যে ব্যাকটেরিয়াটা ধরা পড়েছে এটা হলো যে অ্যারোমোনাস হাইড্রোফিলা। এটা ওকে এখন আপনারা যত দ্রুত সম্ভব যদি আপনারা বাইরে নিয়ে যেতে পারেন তাহলে হয়তো ভালো হবে। ইন্ডিয়ার কথা বলেছে যে ওখানে আপনারা যে কোনো একটা হসপিটাল আছে ক্যান্সারের, ওখানে নিয়ে গেলে হয়তো বা অসুস্থ হবে আর কি, এটাই আর ডাক্তার বলেছে। তাই এই অবস্থায় আমি আর মা হিসেবে, আমি একজন মা হিসেবে আমি কী করবো? সেখানে আমার আর্থিক অবস্থা মানে সব সময় আর কি, সব কিছু আমার জমি জমা যেখানে ছিল সবগুলোই আমি ইয়ে করেছি আর কি, বন্ধক দিয়েছি, বিক্রি করেছি। তারপরে আমি এখন মা হিসেবে আমি কি দেখতে পারবো যে আমার সন্তানটা নিঃশেষ হয়ে যাবে সাথে সাথে, এটা কোনো বাবা মাই পারে না। তারপর এখন কী করবো? আমি বাধ্য হয়ে আমি ফেসবুকে পোস্ট করেছি, বাধ্য হয়ে আমি ফেসবুকে পোস্ট করেছি। দয়া করে আপনারা, আপনারা বিত্তবান লোকেরা যারা আছেন, দয়া করে আমার সন্তানটাকে বাঁচাবার একটু সুযোগ দিন। হায়াত মোহাম্মদ আল্লাহর হাতে সেটা আমি জানি, কিন্তু আমি তো একটু চেষ্টা করতে পারি, যদি আপনারা একটু সহায় হন তাহলে আমি হয়তো আমার সন্তানটাকে একটু ভালো চিকিৎসা করার চেষ্টা সুযোগ পাবো আর কি, সুস্থ করার মতো। দয়া করে আপনারা আমাকে এই সুযোগটা দিন। তাই আমি বাধ্য হয়ে এখন আমার ছেলেকে নিয়ে সবার দ্বারে দ্বারে ঘুরতেছি। আপনারা একটু দয়া করুন, সরকারের কাছে আমার কিছু চাওয়া আছে, যা তিনি একটু যদি আর্থিক সহায়তা করে তাহলে হয়তো আমি আমার সন্তানকে নিয়ে আমি বাহিরে যেতে পারবো, ওকে নিয়ে একটু উন্নত চিকিৎসা করাতে পারবো, এটাই আমার চাওয়া। সবাই আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আমি ছেলে মোহাম্মদ আবদুল্লাহ মুলাদি মাহমুদান মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্র। দীর্ঘদিন যাবৎ এই জানুয়ারি মাস থেকে ওর জ্বর আসতো। জ্বর আসার পর মুলাদি হাসপাতালে নিয়েছি, নেওয়ার পর ডাক্তাররা নাফা খাওয়াইছে, নাফা খাওয়াইছে ডাক্তার, আবার নাফা খাওয়ানোর পর আবার টেস্ট করাইছে, ডাক্তার বলে যে টেস্ট করান। তবে আর মুলাদি টেস্ট করেনি, সরাসরি বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে জানি না। ডাক্তার যদি ব্লাড টেস্ট করে, যে ব্লাড টেস্ট করার পর কাজে অর্থ ব্লাড হিমোগ্লোবিন তিনি আসছে, আসার পর বলছে যে আমরা ইমিডিয়েট ব্লাড দিয়ে ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে যাওয়ার পর স্কোয়ারে ভর্তি করেছি, তার পিজিতে দেখাইছি। এরপর এই হেরার ডাক্তাররা দিয়েছে রিপোর্ট, হেরার টেস্ট শুরু। এরপর ডাক্তাররা কে যে অনেক দালালের পক্ষে আমরা পড়ে গেছি, দালাল এতে পড়ে যাওয়ার পর এরপরে শেষ পর্যন্ত আজগরালি হসপিটালে নিয়ে ভর্তি করেছি। হেনে রাখছে প্রায় 21 দিন। রাখার পর ডাক্তাররা বলছে যে ব্লাড দিছে ইয়া করছে, কেমন কেমন দুইটা দিছে, কেমন তো এখন কাজ হইতেছে না, আপনারা
উন্নত কেমন বাড়া ইয়ে বাড়াইয়া দিলে ওই ছেলে অনেক সমস্যা হইতে পারে। তারপরে তারা বললো স্যার আমরা কী কী করবো, হয়তো আমরা অন্য ব্যবস্থা করি ইন্ডিয়াতে বা নিয়ে যান আমরা অন্য ব্যবস্থা চিকিৎসার জন্য বলেন বলছেন। তারপরে আমি বাবা ভাই আমি অসুস্থ হয়ে পড়ছি, অসুস্থ হয়ে পড়ার পর তা আমার আবার নার্স আসছিল ইয়ে করে তেল পানি টান দিয়া এবার ইয়ে করে সুস্থ করছে। পরে আমার ছেলে নিয়ে আসছে আমার আমার সরকারের কাছে আমার এই আকুল আবেদন যে আমার ছেলের আমি কেউ বাঁচাইতে পারি, এটি আমার সরকার আমার আবেদন। আমার বাপ বাপ হয়ে যদি ছেলের যদি জীবন বিপদ হয়ে যায় আমি এই জন্য আমার সরকারের আমি ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি, ভিক্ষা আমার ভিক্ষা দেওয়া একটু দেওয়া হোক।